সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফের আয়োজনে স্মারক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ মন্দায় পড়তে যাচ্ছে এই বাস্তবতা বিবেচনা নিয়ে খাদ্য নিরাপত্তা জোরদারের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর দেবপ্রিয়। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় অংশ নেন দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে দেশের আর্থিক খাত সহ সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি উঠে আসে। বিভিন্ন তথ্য উপাত্তের সংকটের চেয়ে অপতথ্য আরও বেশি ক্ষতিকর উল্লেখ করে ডক্টর দেবপ্রিয় বলেন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তথ্য উপাত্তের অপঘাত একটা, আর অপতথ্য তার চেয়েও খারাপ। এবং সেই অপতথ্যের ব্যবহার করে যখন আপনার স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতা থাকে না, তখন করে। সরকার বিদেশি দায় দেনা পরিশোধ নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে ডক্টর দেবপ্রিয় বলেন, এ বিষয়ে ঋণদাতা দেশগুলোর সাথে আলোচনা করে একটি পরিকল্পনা নিতে হবে সরকারকে। যে সমস্ত দায় দেনার মালিকানা যাদের কাছে আছে, সেই মালিকানার যারা বড় আছে, বড় অংশীদার তো আমাদের এখন বহুপাক্ষিক এখনও আছে, এদের সাথে একটা আলোচনা করে এক ধরনের এটাকে মসৃণ করা দরকার। একটা আমাদের আমার রিশিডুলিংয়ের একটা প্রোগ্রামের ভিতরে আমার এটা যাওয়া দরকার। আসন্ন মন্দা বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান এ অর্থনীতিবিদ। এবার ফসল ভালো হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা এটা গুরুত্বপূর্ণ। আপনার এই এই ধরনের আউশ বোরো আমন সব মিলিয়ে একটা খাদ্য নিরাপত্তার জায়গাটা করেন, এবং সেটার জন্য কতগুলো পদক্ষেপ আছে, সেটা হলো খাদ্যের গুদাম ভর্তি করেন, স্টক আপনি বাড়ান, বাজারকে প্রভাবিত করার জন্য আপনার স্টক হলো সবচেয়ে বড় চলক বা প্রভাবক। দুর্নীতি প্রতিরোধ, অপচয় রোধ এবং খাদ্যভিত্তিক সঠিক ব্যয় নিশ্চিত করার মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।